টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সুরমা কুশিয়ারা তিস্তা ধরলা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে সিলেট ও সুনামগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা তলিয়ে গেছে উত্তরাঞ্চলের নদী তীরবর্তী অনেক নিচু এলাকা তবে তিন পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত এদিকে বৃষ্টির কারণে পাহাড় ধসে রাঙ্গামাটিতে নিহত হয়েছে দুই পথচারী প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে নূরসেলিনা শিউলির রিপোর্ট ভারী বর্ষণে রাঙ্গামাটির রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় পাহাড় ধসে দুই পথচারী নিহত হয়েছে পুলিশ জানায় রাঙামাটির রায়খালী বান্দরবন প্রধান সড়কে চলন্ত এক সিএনজি অটোরিকশা ও পথচারীর ওপর পাহাড় ধসে পড়ে পরে মাটি চাপা পড়া দুই পথচারীর মরদেহ উদ্ধার করা হয় এদিকে পাহাড়ি ঢলে হ্রদের পানির উচ্চতা আরও বেড়েছে বান্দরবনের সাঙ্গু মাতামহড়ি ও বাঘখালী নদীর পানি বেড়ে শহরের দুই তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে মাইনি নদীর পানি পানিবন্দি কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িবিন্দু ঘাটের বন্যা নিয়ন্ত্রণ বাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ও জয়ন্তাপুর উপজেলা নদীর পানি উপচে সীমান্তবর্তী অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে সিলেট গোয়ানঘাটের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে পাহাড়ি ডল এসে আসে নামতেছে আর এদিকে আবার বৃষ্টিও হচ্ছে এই কারণে আমরা মনে করেন শালুটিকের বাজারে ব্যবসা বাণিজ্য করি এই বৃষ্টির কারণে আপনার বাজারে পর্যন্ত যাওয়া যাচ্ছে না খালুটুকুর গোয়েনঘাট গোয়েনঘাট সারিঘাট এবং হাতিরপাড়া ফতেপুর সড়ক দিয়ে আমাদের উপজেলা সদর সাথে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শহরের হালুয়ার ঘাট সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যা দেখা দিয়েছে মৌলবী বাজারেও কুড়িগ্রামের ধরলা ব্রহ্মপুত্রের পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে কুড়িগ্রাম সদর উলিপুর চিলমারি রৌমারি রাজীবপুর রাজারহাট ও নাগেশ্বরী উপজেলার নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে পানি বন্দী হয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ এসব এলাকায় এখনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি বাড়ি ঘর তো চলে গেছে গরু বাসুর ধরিয়া গেছে নাংকোড়ি নাং আহা নাং অগলে কিদি আন যায় কোড়াই না যায় তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাট সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় ভাড়িতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে ব্যারেজ কর্তৃপক্ষতিক্রম অতিক্রম করে ক্রমাগত বৃষ্টি অব্যাহত এতে হাতিবাধা কালীগঞ্জ আদিতমারি ও লালমনিহাট সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের তিরিশটি গ্রামে নতুন করে পানি ঢুকেছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাত হাজার পরিবার রংপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও কাউনিয়ার কাছে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার বরাবরই বইছে মুরসেলিনা শিউলি এটিএন বাংলা